ও থ্যাংক ইউ কুয়েশ ভাই আসলে যারা বিএনপি করতেন অথবা জামাতে ইসলামী করতেন আওয়ামী লীগ সরকারের সময় যারা নির্যাতিত হয়েছেন এবং এই দেশে এসে সাইলাম ক্লেম করেছিলেন তাদের ক্ষেত্রে এখন একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে এখন তো আওয়ামী লীগ গভর্নমেন্ট নাই তো এই পলিটিক্যাল প্রসিকিউশন যেটা ছিল বাংলাদেশে আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকতে সেই জিনিসটা নাই তাদের ক্লেইমের মূল যে বিষয়বস্তু ফিয়ার ফর লাইফ এই জিনিসটা এই মুহূর্তে নাই এটাই তাদের বর্তমানে যাদের সাইলাম ক্লেম পেন্ডিং আছে অথবা আপিলে আছে এটাই তাদেরকে প্রমাণ করা এখন একটু সমস্যার বিষয় এটা প্রমাণ করা কঠিন হবে যে এই মুহূর্তে তারা যদি দেশে ফেরত যাইতে চান বা ফেরত যান সেখানে লাইফের থ্রেট নাই অনেকে বলতে পারেন যে সরকার তো চেঞ্জ হয়েছে বাট আমাদের বিরুদ্ধে মামলা আছে মামলাগুলো তো রয়ে গেছে গত কয়েকদিনের বাংলাদেশের যে কোর্টের যে সিস্টেমটা যেভাবে কাজ করতেছে সেভাবে দেখা যাচ্ছে যে পলিটিক্যাল অপোনেন্ট স্পেশালি বিএনপি জামাত তাদের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল একে একে সেগুলো উড্রো হয়ে যাচ্ছে তো ভেরি লাইকলি যারা এই দেশে এসে ক্লেম করেছেন এবং বলছেন যে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে মামলা আছে সেগুলো ভেরি লাইকলি আস্তে আস্তে উড্র হয়ে যাবে কারণ এগুলা এখন মেইন বিষয় যেটা পলিটিক্যাল প্রসিকিউশন এগুলা নাই সেই ক্ষেত্রে এখানে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এবং এটা ডিফিকাল্ট হবে কেসগুলো প্রমাণ করা সেটা আসলে তাদের নিজস্ব বিষয় কারো যদি সত্যিকার অর্থেই সেই ফিয়ার এখনও থাকে তো এখন কথা হচ্ছে অনেকের সাথে ফাইনাল ইন্টারভিউ হওয়ার পরে কিছু সময় যায় তার একটা ডিসিশন দেয় সেই ডিসিশনে কি বলে সেটা দেখে তাদের আপিল করবেন আপিলের সময় পর্যন্ত যতদিন আপিল শেষ হয়নি ততদিন পর্যন্ত তারা থাকার চয়েস আছে আপিলের পরে যখন আপিল যদি সাকসেসফুল হয় তাহলে তো রয়ে গেলেন আর যদি সাকসেসফুল না হয় তাদেরকে নতুন পথ খুঁজতে হবে কাজে এই মুহূর্তে বাংলাদেশে চলে যাওয়া বা ইলাম ক্লেম টিকবে না এই জিনিসটা মাথায় রেখে বাংলাদেশে চলে যাওয়া এটা এখন তো নিতান্ত ব্যাপার তাদের নিজস্ব ব্যাপার রিয়েলি রিয়ালি হচ্ছে যারা তারা যদি দেশে আসে তারা যদি চান তাহলে তাদের ক্ষেত্রে কি তাদের ক্ষেত্রে আসলে এখন তো তারা উল্টা বিপদে পড়লেন সো বর্তমান সরকার তো দেখা যাচ্ছে আওয়ামী লীগের মন্ত্রীদেরকে অ্যারেস্ট করতেছেন এবং কোর্টে নিচ্ছেন এবং অলমোস্ট সব স্তরের আওয়ামী লীগ নেতা এখন পলাতক বেশিরভাগ লোকই দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছেন এবং কেউ কেউ যারা পারেন বিমানে বা অন্য কোনো এয়ারলাইন্সে অন্যান্য দেশে চলে গেছেন অথবা যাওয়ার প্রসেসে আছেন হ্যাঁ তাদের জন্য এখন বাংলাদেশে একটা হুমকি ক্রিয়েট হয়েছে এটা সরকার থেকে যদি নাও হয়ে থাকে তাহলে জেনারেল পাবলিক অপিনিয়ন যেটা বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সময় যারা ভালো ভালো পজিশনে ছিলেন তাদের লাইফটা অতটা নিরাপদ না তাদের সম্পদ নিরাপদ না সেক্ষেত্রে তারা বিদেশে শুধু ইংল্যান্ড না ইউরোপের যে কোনো জায়গাতে যদি যান চান তারা এসলাম ক্লেইম করতে অ্যাটলিস্ট তারা এসলাম ক্লেইম করার দাবি রাখেন পাবেন কি না সেটা অন্য জিনিস সেটা ওই অথরিটি বিবেচনা করবে তাদের এভিডেন্স আছে কি না কতটুকু এভিডেন্স তারা প্রকাশ করতে পারেন রিয়েলি তাদের বাংলাদেশে কতটুকু থ্রেট আছে সেটাও প্রমাণের বিষয় আর একটা জিনিস হচ্ছে আজকে একটা থ্রেট ক্রিয়েট হলো লাইফের প্রতি তিন মাস ছয় মাস পরে এটা নাও থাকতে পারে কারণ বর্তমান যে গভর্নমেন্ট আছে এটা তো তারা সর্বত্রভাবে চেষ্টা করতেছে না এই থ্রেটটা যাতে না থাকে তারা সবার নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা প্রতিজ্ঞাবদ্ধ সরকার প্রতিজ্ঞাবদ্ধ পুলিশ প্রশাসন এখনও দাঁড়ায় নাই বাট তারাও ওইটাই চেষ্টা করবে যাতে সবাই ভালো থাকে নিরাপদ থাকে